ইউটিউব কিন্তু আমাদের মাঝে 5টা আপডেট অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। সেই 5টা আপডেট আমরা নতুন ক্রিয়েটর যারা তাদের জন্য বেশি হেল্পফুল এবং বেশি ইম্পর্টেন্ট, সেই 5টা আপডেট দিয়ে আমাদের কি কি উপকারে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যাড টু জেড থাকবে এবং সেই 5টা আপডেটের মধ্যে আমাদের একটা আপডেট হচ্ছে মনিটাইজেশনের জন্য বেশি হেল্পফুল। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো আজকে যে প্রথম আপডেটটা, সেই আপডেটটা গিয়ে আমাদের মনিটাইজেশনের উপর বৃদ্ধি করে। তো যখনই আমরা মনিটাইজেশন অ্যাপেল করতে যাই তখনই আমাদের কিছু পলিসি অবলম্বন করতে হয়। প্রথম 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, এখন দুইটা যে অপশন অ্যাড হয়েছে সেটা হচ্ছে টোস্ট অফ ভেরিফিকেশন, কমিউনিটি গাইডলাইন। তো যখনই আমরা এই 4টা বড় বড় আমাদের পলিসি অ্যাড করে ফেলি বা সঠিকভাবে পূরণ করে ফেলি, তখনই কিন্তু আমরা আমাদের মনিটাইজেশনের জন্য বা আমার পার্টনার প্রোগ্রামের জন্য আমরা ইউটিউবের কাছে সেটাকে অ্যাপেল করি। তো যখনই অ্যাপেল করি, যদি আমাদের ছোটো ছোটো অনেকগুলো বায়োলিস আছে, সেই বায়োলিস আমরা ভুল করার কারণে কিন্তু আমাদের যে মনিটাইজেশন কার্ড রিজেক্ট করে দিই। যখনই রিজেক্ট করে দিই আমাদের মাথায় অনেক বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হয়, তখনই মনে হয় যে আমার চ্যানেলটাকে রিজেক্ট করেছে তাকে মারার জন্য। তো অবশ্যই এখন মারার কোনো দরকার নেই, ইউটিউব এখন নতুন একটা আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে। সেই আপডেটের মাধ্যমে আপনি চাইলে এখন আপনার যেই নিজের ভাষায় বা নিজের কথায় আপনি ভিডিও এডিট করে আপনি ইউটিউবের কাছে প্রেরণ করতে পারবেন যে আপনার এমন ধরনের কোনো ব্যালেন্স নেই, কেন আপনাকে রিজেক্ট করে দিয়েছে ইউটিউব। কারণ আগে যখন আমাদের অ্যাপেল অপশনটা ছিল, আমাদের চ্যানেল যখন রিজেক্ট হয়ে যেত তখন কিন্তু আমাদের টাইপিং করতে হতো। তো টাইপিং করার কারণে কিন্তু আমরা নিজের ভাষায় লিখতাম বা অন্য কান্ট্রিতে অন্য ভাষায় লিখতো, তখন কী করতো, তখন কিন্তু ইউটিউব ভালোভাবে বুঝতে পারতো শোনা যে আসলে আপনি কী বলতে চাচ্ছেন। যখনই ইউটিউব বুঝতে না পারতেছেন তখন কী করতো, আপনার এটাকে আর যে রিজেক্ট অপশন থেকে আপনাকে আর অ্যাপেল অপশনে পাঠাইতো না, ঠিক আছে। তখন কিন্তু আপনি এক মাস পর বা 30 দিন পর আপনি অ্যাপেল করতে পারতেছেন না, তখন আপনার ইউটিউবে বুঝতে পারতেছেন না, আপনিও ভালো করে ওদেরকে বুঝাইতে পারতেছেন না। কারণ আপনারা যারা ইউটিউবিং করতেছেন তারা কিন্তু সঠিকভাবে যদি ইংলিশ করতে পারেন বা ইংলিশে কথা বলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ইউটিউবকে বুঝাইতে পারতেছেন। কিন্তু আপনারা যারা ইউটিউবিং করছেন ইংলিশ একটু বুঝেন না, তার কারণে কিন্তু আপনি ইউটিউবকে বুঝাইতে পারতেছেন না। তার জন্য কিন্তু ইউটিউব এখন আপনাকে একটা নতুন ফাইল দিয়েছে, সেই ফাইলটা হচ্ছে আপনি ভিডিও এডিটিং করে, মানে আপনি ভিডিও করে আপনি কী বলতে চাচ্ছেন যে আপনার চ্যানেলে কোন ধরনের ব্যালেন্স নেই সেগুলো আপনি বলে আপনি ইউটিউবের কাছে সেই ভিডিওটা প্রেরণ করে দিন। তাহলে ইউটিউব সেই ভিডিওটা দেখে ট্রান্সলেশন করে আপনার চ্যানেলের সমস্যাটাকে বুঝতে পারবে এবং অটোমেটিকলি আপনার চ্যানেলটাকে আবার এমপ্লয় অপশনে ফিরে আসবে এবং পিপি অপশনটা যেটা মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম সেটা আপনার অন হয়ে যাবে। তো আশা করি সেই 1 নম্বর আপডেটটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ যারা নতুন মনিটাইজেশন এনেবল করবেন বা রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য আরও বেশি হেল্পফুল। তো আশা করি কারা কারা আমাদের মনিটাইজেশন রিজেক্ট হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এই কমেন্টই আমরা নতুন নতুন কিছু তৈরি করতে সাহায্য করব। এটা ছিল 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেটটা কী, 2 নম্বর আপডেট হচ্ছে আমাদের কমিউনিটি ট্যাবের উপর বৃদ্ধি করে। তো আমরা কখন কমিউনিটি পাতাম, প্রথম যে সলিউশনটা ছিল সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হলে আমরা কমিউনিটি অন করতে পারতাম। তারপর যে কিছুদিন আগে একটা আপডেট আছে সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার হলে আমাদের কমিউনিটি ট্যাব অন করতে পারতাম। তো এখন যে ইউটিউব আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে বেশি কামাল কা আপডেট। সেটা কি, এখন হচ্ছে আপনার চ্যানেল যদি 6 মাস ওল্ড হয়, আপনি আজকে ক্রিয়েট করেছেন, পুনরায় 6 মাস হয়ে গেছে আপনার চ্যানেলে, আপনার 0 সাবস্ক্রাইবার, 10টা সাবস্ক্রাইবার, 1টা সাবস্ক্রাইবার, তবু ইউটিউব আপনাকে কমিউনিটি অটোমেটিকলি ওপেন করে দেবে। তো এটা কিন্তু আমাদের বড় একটা আপডেট, আমার কাছে কিন্তু অনেকটা খুশি লাগছে যে আসলে আমরা যারা সকল ইউটিউবার আছি অনেকে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার গেইন করতে পারতেছি না, তখন কিন্তু আমরা কমিউনিটি ট্যাব ওপেন করতে পারতাম না। তো এখন কিন্তু ইউটিউব শুধু 0 সাবস্ক্রাইবারও 6 মাস ওল্ড হয়ে গেলে আপনার চ্যানেলকে কমিউনিটি ট্যাব করে দেবে। তো সেটা ছিল 2 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটা কি, 3 নম্বর আপডেট হচ্ছে এক্সপ্লোডিং। সেই এক্সপ্লোডিং আপডেটটা আমরা নিজেও জানি না, সেটা কিন্তু ইউটিউব কিছুদিন আগে দিয়েছিল, কেউ ব্যবহার করে না বলে এটাকে আবার রিমুভ করে দিয়েছে। তো সেটা আমাদের কোনো দরকার নেই, সেটা নিয়ে আমাদের কথা বলার কোনো কারণই আছে না, কারণ এটা আমরা নিজেও জানি না সেই আপডেটটা কী ছিল। তারপর যে আপডেটটা হচ্ছে মার্কোজেস, তো মার্কোজেসের অপশনটা কি, সেই মার্কোজেসের অপশনটা হচ্ছে আমরা যখন আমাদের ভিডিও আপলোড করি আমাদের ডিসক্রিপশন বক্সে কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করি, তো যখন কোনো কাস্টমার আমাদের সেই প্রোডাক্টের লিঙ্কে শেয়ার করার ক্লিক করে ওইখান থেকে কোনো কিছু বাই করে তখন সেই কোম্পানি আমাদেরকে কিছু ইনভাইট করে। সেই ইনভাইট কিন্তু আমরা পাইতাম না, কারণ কিছু 5টা কান্ট্রিতে এটা অ্যালাউন্স করা ছিল। তো সেই 5টা কান্ট্রিতে থাকুক আমাদের মধ্যে নেই, ইন্ডিয়া তো নেই, বাংলাদেশও নেই, তো সেটা নিয়ে আমাদের কথা বলার কোনো কারণই আসে না, কারণ এটা আমাদের নেই যখন সেটা অন্য কারণ থেকে যাক। তারপর যে আপডেটটা সেটা হচ্ছে
5 নম্বর আপডেট হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। সে 5 নম্বর আপডেটটা কি? সে 5 নম্বর আপডেটও হচ্ছে আমাদের হোয়াইট স্টুডিও, অবশ্যই চিনেন, কারণ ইউটিউব চাচ্ছে মোবাইল ইউজার যারা তাদেরকে যতগুলা ইউটিউবের প্রোগ্রাম আছে সবগুলা যেন মোবাইলের মাধ্যমে ওরা উপভোগ করতে পারে। কারণ ইউটিউবিং দেখতে এসে যারা করতেছি সবাই 99% মোবাইল দিয়ে করে, কারণ অনেকেই ল্যাপটপ নেই, ল্যাপটপ দিয়ে করতে পারে না বা কম্পিউটার নেই। তার জন্য ইউটিউব চাচ্ছে যতগুলা ইউজার আছে তাদেরকে মোবাইলের মধ্যে নিয়ে আসার জন্য। অবশ্যই আপনারা কিন্তু বুঝে গেছেন, আমরা কিন্তু অনেক ভিডিওতে বলেছিলাম যে মোবাইলের মাধ্যমে যে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছি অবশ্যই ইউটিউব চাচ্ছে আমাদেরকে মোবাইলের মাধ্যমে রাখার জন্য। তো আমাদের যে ওয়াইড স্টুডিও, সেই ওয়াইড স্টুডিওতে অনেক রকমের চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলো দেখতে হলে অবশ্যই আপনার চ্যানেলটাকে বা আপনার যে ওয়াইড স্টুডিও সেটা আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। অবশ্যই আপডেট করলে আপনি নতুন নতুন ফাংশনগুলো বুঝে যাবেন এবং নতুন নতুন ফাংশন অ্যাড হয়ে যাবে। তো আমি যদি যখনই আমি আপডেট করার পর সেই ফাংশনগুলো চলে আসবে, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে আমাদের ইউটিউব ওয়াইড স্টুডিওর মধ্যে কী কী পলিসি চেঞ্জ হয়েছে এবং কী কী অ্যাড হয়েছে। তো আশা করি আমাদের এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো আশা করি আপনাদের 500টা আপডেট অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।